হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরা অনেক ভালো আছি। বাংলাদেশে এই প্রথম আমরাই নিয়ে এসেছি 7 পয়েন্ট মাসাজ চেয়ার। ঘাড় থেকে হাঁটু পর্যন্ত ব্যথা নিরাময় করুন একটি মাত্র চেয়ার ব্যবহারের মাধ্যমে। ভিউয়ার্স, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছে রেবেকা সুলতানা। চলুন জেনে নেওয়া যাক এই চেয়ার সম্পর্কে, এই ম্যাসাজ সম্পর্কে। ব্যথা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক বড় আলোচনা করতে হয়। আসলে আমরা ইদানিংকালে দেখছি যে কম বয়স্ক থেকে বয়স্ক যারা আছেন সবাই ব্যথার সমস্যায় ভুগছেন। আসলে ব্যথাটা নির্দিষ্ট একটা জায়গায় যে হচ্ছে তাও কিন্তু না। কেউ দেখা যাচ্ছে যে অনেকক্ষণ কাজ করছে কম্পিউটার টেবিলে জবের কারণে, বা দেখা যাচ্ছে অনেক চেয়ারে যারা বসে থাকে তাদেরও ব্যথা হচ্ছে পিঠে, কারো হচ্ছে কোমরে। আবার কেউ আছে যে ভারী বোঝা বহন করছে তাদেরও কিন্তু দেখা যায় যে কোমর বা পিঠের দিকে ব্যথা আসে। এছাড়া কিছু ডিজিজের জন্য ব্যথা আসে, যেমন কারো ডায়াবেটিস আছে তাদের কিন্তু জয়েন্টগুলোতে ব্যথা আসে, বা যারা অন্য অন্য আর্থ্রাইটিসে ভুগছে। আচ্ছা, আমরা জানি যে আর্থ্রাইটিস কয়েক ধরনের হয়, তার মধ্যে কিন্তু বাংলাদেশের কমন যে আর্থ্রাইটিসগুলো হয় যেমন গাউট, তাছাড়া অস্টিও আর্থ্রাইটিস আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, রিউমেটিক আর্থ্রাইটিস আছে। এই আর্থ্রাইটিসগুলো হওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা মানুষের বিভিন্ন জয়েন্টে পেইনগুলো চলে আসে। তখন কিন্তু আমরা একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়ার কথা বলি যে আপনারা কিছু মাসাজ নিয়ে আসেন ওইখান থেকে। আমি খুবই আনন্দিত এই প্রথম বাংলাদেশে এই ধরনের একটা চেয়ার আসছে, যেটা আমরা কিন্তু ঘরে বসে বা অফিসে এটা ইউজ করতে পারি। অফিসে কিন্তু আমাদের দীর্ঘক্ষণ থাকতে হয়, 6 থেকে 8 ঘন্টা 10 ঘন্টা অনেকে আছেন যারা সিটিং জব করছেন, কম্পিউটারে কাজ করছেন, তাদের কিন্তু এই একটা চেয়ারের মাধ্যমেই কিন্তু এই সমাধানটা দিতে পারি। আর বাসায় রেখে দিলে দেখা যাচ্ছে যে যারা বয়স্ক আছেন বা যারা অল্প বয়স্ক ব্যথায় ভুগছেন, গৃহিণীরা আছে বিশেষ করে যারা অতিরিক্ত কাজ করছে বা ঝুঁকে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই চেয়ারটা অনেক হেল্পফুল হয়। তো আমি খুশি এবং আনন্দিত যে বাংলাদেশে এই ধরনের প্রোডাক্টগুলো এখন চলে আসছে। তো সবাই ইউজ করবেন, নিশ্চয়ই এটার বেনিফিটটা পেয়ে যাবেন। অনেকে প্যারালাইসিস পেশেন্ট থাকে যাদের হচ্ছে রক্ত সঞ্চালনটাও কম থাকে এবং তাদের দেখা যাচ্ছে অনুভূতিটা একটু কম থাকে। তো আমরা কিন্তু সহজ উপায়ে যদি বাসাতে কিছু ইকুইপমেন্ট রাখি, লাইক হচ্ছে আমাদের মাসাজ চেয়ার, এই চেয়ারের মাধ্যমে কিন্তু আমরা প্রতিদিন আমাদের সময় অনুযায়ী 15 থেকে 20 মিনিট যদি একটু মাসাজ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হয় না। তো আমরা কি করতে পারি যে আমরা দিন শেষে যখন কাজ থেকে ফিরতেছি যারা, বা যারা বাসায় অসুস্থ রুগী আছেন, হাঁটাচলা করতে পারছেন না, তাদেরকে আমরা যদি একটু এই মাসাজ চেয়ারের মাধ্যমে মাসাজ করিয়ে দেই, তাহলে কিন্তু তাদের জয়েন্টের পেইনগুলো এভাবে থাকে না। এই চেয়ারে বসার পরে আমি যেটা অনুভব করলাম যে আসলে আমাদের ঘাড় থেকে হাঁটু পর্যন্ত যে ব্যথাগুলো আছে, বিভিন্ন পয়েন্টে যে ব্যথাগুলো আছে, ভাইব্রেশনের মাধ্যমে কিন্তু এই ব্যথাগুলো অনেকটাই রিমুভ হয়ে যায়। তো সাধারণত দেখা যাচ্ছে যে এই চেয়ারে কিন্তু 7টা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোতে কিন্তু ভাইব্রেশনের মাধ্যমে আমাদের কিন্তু ব্যথাটাকে রিমুভ করে দেয়। তো আমরা এখানে অবভিয়াসলি চেষ্টা করব যে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের অহেতুক ব্যথা চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের একটা উপকরণ ইউজ করতে পারি যেটার মাধ্যমে আমাদের নিজে নিজে থেকে কারো হেল্প ছাড়াই এই ব্যথাটা রিমুভ করা যায়। তো আশা রাখি আমার কথাগুলো আপনারা বুঝেছেন, নিশ্চয়ই এটা ইউজ করবেন এবং ভালো বেনিফিট পাবেন। ধন্যবাদ আপা, এত সুন্দরভাবে আমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য।